হ্যালো, কেমন আছো? সবাই সবাই খুব ভালো আছে? আমরা খুব ভালো আছি। আর এখন প্যাকিং ট্যাকিং চলছে, কারণ যাচ্ছি আমরা একটা জায়গায়। কোথায় যাব না যাব কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আর আজকে আপাতত এইটাই প্যাকিংটা দেখো, ঠিক আছে? আর কয়েকটা শাড়ি বার করছিলাম যে কী কী নিয়ে যাব না নিয়ে যাব, আর তার সঙ্গে ভাবছিলাম কী গয়না পরে যাবো। গয়না বলতে জুয়েলারি যেগুলো হ্যান্ডমেড বানিয়েছে না, সেগুলো তো আমি না বানাতে বানাতে বানিয়ে ফেলেছি, ও তো কালার ম্যাচিং করে আমি করিনি। কিন্তু এখন যখন দেখছি প্রত্যেকটা শাড়ির সঙ্গে এত দারুণ যাচ্ছে না জিনিসগুলো, তো এই দেখো, যেমন এই কড়িতে যেটা বানিয়েছি ও তোমার জুট দিয়ে, এটা যে কোনো শাড়ির সঙ্গে ভালো লাগবে, আর যদি অরেঞ্জ থাকে তো আরও ভালো লাগবে। অরেঞ্জ, লাল, ইয়েলো, যে কোনো শাড়ির সঙ্গে এটা ভালো লাগবে। যেমন এই শাড়িটার সঙ্গে দারুণ যাচ্ছিলো। এই শাড়িটা নিয়ে যাবো না, এই জুয়েলারিটা নিয়ে নিয়েছি, নিয়ে তো যাচ্ছি, পরবো কিনা যাই না, ঠিক আছে? তো এই ইয়েলো আর যে এটা কী কালার জানি না, তো এই শাড়িটা নিয়ে যাবো। আর ঋদ্ধির জন্য একটা ইয়েলো রঙের জামা নিয়ে নেবো, ননিরও একটা ইয়েলো জামা আছে, আর বরের জন্য একটা ইয়েলো কালারের কিছু নিয়ে নেবো ভাবছি। এই আর এটা দেখো কি কিউট দেখতে। এটা ভাবছিলাম যে এটা অরেঞ্জ কালারের ফুলটা না করে যদি অন্য কোনো কালারগুলোর মতো ভালো লাগতো, কিন্তু আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল। আর ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না, বলো তো। বেশ কিছু গয়না বানিয়েছি যেগুলো আমার নিজের খুব পছন্দ হয়েছে, জানি না তোমাদের কীরকম লাগবে। তো ওই যেমন ধরো ওই লাল রঙের শাড়িটার সঙ্গে এই গয়নাটা ভালো যাচ্ছিলো, এটা ক্লে দিয়ে তৈরি। আর ভেবেছিলাম নিচে কিছু হ্যাং করব, কিন্তু তারপর আর ইচ্ছে হচ্ছিলো না, যেমন আছে তেমন থাক, খুব একটা খারাপ লাগছে না। আর এই শাড়িটার সঙ্গে এইটা দারুণ যাচ্ছে, এটা রেডও আছে, ইয়েলো আছে, হোয়াইটও আছে। আর এটা আমি কিন্তু ভেবে চিনতে দিইনি, ঠিক আছে? আমি জানতামও না শাড়িটার কী কী কালার আছে না আছে, এই শাড়ির কথা ভুলেই গেছিলাম। এমনি বানিয়ে নিয়েছি, দেখলাম একদম সুন্দর ম্যাচ করে গেছে। আর এটা একটা রেড আর রেড আর ব্ল্যাকে বানিয়েছি, এটা তো যে কোনো শাড়ির সঙ্গে ভালো লাগবে। দেখো তোমরা কোনটা তোমাদের পছন্দ, সব থেকে ভালো লাগছে এর কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এইটাও যে কোনো শাড়ির সঙ্গে ভালো লাগবে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, একটু রেড দিয়ে দিয়েছি। আর ব্যাপারটা, মেন প্রবলেমটা ছিল ট্যাসেল নিয়ে। আমি ট্যাসেলগুলো না কালার ঠিক মতো পছন্দ করে নিয়ে আসতে পারছিলাম না। ব্ল্যাকও কিছু একটা ব্ল্যাক নিয়েছি, দুটো গ্রিন নিয়েছি, একটা বোধহয় রেড নিয়েছি। হ্যাঁ, ভেবেচিন্তে নিলে হয়তো আরও ভালো লাগতো দেখতে। পরেরবার যখন যাব তখন একটু দেখে যাবো আলমারিতে কী কী শাড়ি আছে না আছে, যাতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমার প্রথম বানানো ক্লে জুয়েলারি, যেটা প্রথম বানিয়েছিলাম। ফুলটা খুব একটা ভালো আসেনি, কারণ বুঝতে পারছিলাম না যে পাপড়িগুলো কীভাবে বানাবো। আমার যেহেতু মোল্ড ছিল না, মোল্ড থাকলে খুব ভালো হতো জিনিসটা, হাত দিয়ে বানিয়েছি তো একটু এরকম হয়েছে। ও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, বলো। এই যেমন সমস্ত গয়না, মোট 8 পিস আছে, এগুলো আমি 2 দিনের মধ্যে বানিয়েছি। তোমার যদি ভালো লাগে তোমরা বলতে পারো, আমার কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বানিয়ে পাঠিয়ে দেবো একদম বাড়িতে, ঠিক আছে? গয়নাগুলো এখন সাইডে সরিয়ে রাখি, এখন আপাতত জামাকাপড়গুলো প্যাকিং ট্যাকিং করিনি, কারণ কালকে হয়তো টাইম পাবো না। আর যেহেতু শিবরাত্রি, আজকে শিবরাত্রি হয়তো সন্ধ্যাবেলায় পড়ছে, আর আমি শিবরাত্রি করি না, তো কালকে মামিরা আসবে, মামারা আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করে আমরা হয়তো যাব। এই 3টে ফিনটে করে হয়তো বেরোবো খাওয়া দাওয়া করে, তার জন্য যে ব্যাগটা গুছিয়ে রাখলে সুবিধা হবে। যে এই শাড়িটা নিয়েছি আর ব্লাউজটা নিয়েছি, এটা মোটামুটি ভালোই লাগবে, ইয়েলো আছে। আর মেয়ের জন্য নিয়েছি একটা ইয়েলো কালারের গাউন নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে এইটা পরবো, খুব একটা খারাপ লাগবে না মনে হয় আমার। আচ্ছা, আর একটা শাড়ি নেবো, সেটা হচ্ছে একটা গ্রিন কালারের সাদা কালারের শাড়িটা দেখালাম, এটা নেবো। এটার সঙ্গে এই ব্লাউজটা নেবো, কারণ এই যে ম্যাচিং ব্লাউজটা ছিল, ব্লাউজ পিসটা যে তৈরি করেছিলাম সেটা ছোট হয়ে গেছে, টাইট লাগছে দেখতে। এটা যেহেতু অনেক বছরের পুরনো শাড়িটা, মনে হয় 7-8 বছর আগের শাড়ি, যেহেতু তখন থেকে ভালো একটু হেলদি হয়ে গেছি, যার জন্য ব্লাউজটা টাইট হয়ে গেছে। আর সঙ্গে গয়না বলতে এটা নেবো, এটা দেখতে ভালো লাগছে বেশ। বাস এটুকুই, আর একটা শাড়ি পরে যাবো, সেটা হচ্ছে এই রেড শাড়িটা পরে যাবো, কারণ ট্রেনে জার্নি করবো তো, তো একদম সিম্পল একটা হালকা পাতলা শাড়ি পরে ভালো। তার সঙ্গে এই হারটা পরে ভাবছি, দেখতে খুব ভালো লাগছে, তাই না? তো এত গেল আমার। এটা হচ্ছে মেয়ের গাউনটা নিয়ে নিয়েছি একটা, আর বরের হচ্ছে এই পাঞ্জাবিটা নিয়েছি, পাঞ্জাবি তো বলে এটাকে, হ্যাঁ পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। আর ছেলের জন্য এই ইয়েলো কালারের, প্রপার ইয়েলো ছিল না, একটু মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের ছিল এটা, তো এটাই নিয়ে নিয়েছি, দেখা যাবে। আর চলো প্যাকিং ট্যাকিং করে নিই, এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আসি, কারণ ডাকছে খাওয়ার জন্য।
আর এই যে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, আজকে ভাত ছিল সঙ্গে একটু ডাল ছিল। আজকে যেহেতু শিবরাত্রি এটা নিরামিষ খাবার। এটা হচ্ছে তোমার একটু বেগুন দিয়ে নিম পাতা আর ডাঁটালো পোস্ত চাটনি, আর এটা হচ্ছে আমার স্পেশাল চপ। চপটা ভেবেছিলাম সকালে খাবো, পান্তা ভাত খাবো বলে এনেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাত খাওয়ার পর চপটাতে হাজির হয়েছে, তো ভাবলাম গরম ভাত দিয়ে খেয়ে নি কি আর করা যাবে। আর দেখো এখানে ঘরটা এরকম অবস্থা, সারাক্ষণ গোছাতে থাকি আর সারাক্ষণ এরকম হতে থাকে। আর এখানে দেখো কি সুন্দর আরামসে রে গল্প শুন টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে আর তার বাসায় এনে রেখে দিল, আর ভাবলো ইস আমি তো বড়লোক হয়ে গেছি। দেখ 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 রাজার ঘরে যা ধন আছে আমার ঘরে তা ধন আছে। তারপর কি হয়েছে, তারপর রাজাটাও টাকা নিয়ে নিয়েছে আর বলেছে ওই রিদ্ধি দেখ না একে এ ব্যাং ভাজা খাবে, ব্যাং ভাজা খাবে। তারপর ডিম চাইনটা আর একবার খুলে আর একবার ভালো করে বানালাম, কারণ আগের বারে যেভাবে বানিয়েছিলাম না হাওয়া দিয়ে ঠিক বাজছিল না, তো এবারে মোটামুটি হাওয়া দিলে মোটামুটি বাজছে, তো চলে যাবে কাজ চলার মতো বানিয়ে নিয়েছি। আর এই দেখো বাইরেতে আজকে ভালোই রোদ বেরিয়েছে, আজকে শিবরাত্রি তো ভাবলাম যে দেখি মন্দিরটা সাজিয়েছি কিনা, দেখলাম মন্দিরটা সেরকম সাজায়নি জানো তো এখনও পর্যন্ত, কখন সাজাবে বলতে পারছি না। আর এখন সাজিয়ে যাচ্ছি, গিয়ে একটু জামাকাপড় টামাকাপড়গুলো তুলবো আর কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো, কয়েকটা নতুন নতুন ফুল হয়েছে যেগুলো গরম স্পেশাল, তো দেখাবো আগের বছর ফুটেছিল এবছর ফুললো, তো চলো জামাকাপড়গুলো পরে তুলবো, আগে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে নিই। ফুল তো দেখাবো, তার কাছে একটা নতুন জিনিস দেখাই, এটা আমাদের ছাদেতে সাত বাগানেতে প্রথমবার এটা হলো, এটা হচ্ছে কুল লঙ্কা, এখন পর্যন্ত খাওয়া হয়নি একটাও, কারণ এই সবে হচ্ছে ছোটো ছোটো, এগুলো হোক তো পরে তোমাদেরকে বলবো যে কতটা ঝাল কী, ঠিক আছে। আর এই যে এই গাছটাতে প্রচুর ফুল এসেছে, কুঁড়ি এসেছে, যেটা দেখতে দারুণ, এটা গরমকালেই ফোটে একমাত্র, শীতকালে তো ফোটেনি সেরকম, আর দেখতে খুব সুন্দর লাগছে। গাছগুলো জল দেওয়া হয়নি, যে ঝিমের মতো গেছে, আর ফুলের মধ্যে হয়তো ভুমরা এসে বসছেটা, দেখতেও সুন্দর লাগছে তাই না। ছোট্ট ছোট্ট পাতাগুলো কি সুন্দর হয়েছে, আগে যে পাতাগুলো ছিল সব ঝরে গেল, আবার নতুন পাতা গজিয়েছে, তার সঙ্গে ফুলও গজিয়েছে। আর দেখো এদিকে অ্যারিনিয়াম গাছটা আছে, অ্যারিনিয়াম গাছটাতে ভেবেছিলাম হবে না মরে যাবে, আগের বছর তো মরেই যাচ্ছিলো, এখন ডেইলি সাতটা আটটা করে ফুল হচ্ছে, আজকে বোধহয় পাঁচটার মতো ফুল হয়েছিল, তাও পুজোতে দুটো তুলে দেওয়া হয়েছে, এখনও কয়েকটা রয়েছে, এখন আবার কুঁড়িও আছে, এগুলো হবে। আর এখানে দেখো সাদা ফুলের গাছটা কি সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর ফুল হয়েছে, ফুলগুলো বড়ো বড়ো হয়েছে। আর এই যে এখানে লাল লঙ্কার একটা গাছ রয়েছে, এটা ফুল লঙ্কা না, এটা ওই ছোটো লঙ্কাগুলো কী বলে আমি জানি না, সেইটা অনেক এতে অনেক লঙ্কা হয়েছিল, লঙ্কাগুলো প্রচুর ঝাল, তো গাছটা ডালগুলো কাটতে হবে একবার। আর এই শুলি গাছটা দেখো ডালগুলো কেটে দিয়েছিলাম, তো আবার ছোট্টো ছোট্টো কুঁড়ি এসেছে, এটা আবার ফুল হবে, কিন্তু গরমকালে শুলি গাছে কুঁড়ি হয় না ফুল হয় না কি আমি জানি না, কিন্তু দেখলাম তো হয়েছে, কিন্তু আট দশ দিনের মধ্যে হয়তো ফুলটাও ফুটবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদের ছাদে দেখো কত মুকুল ঝরে পড়েছে, যে প্রচুর আম মুকুল হয়েছিল, কিন্তু আমটা সেরকমও হয়নি, ছোটো ছোটো আম হয়েছে, এগুলোও ঝরবে। কি হচ্ছে রে, ওঠ, তুমি একটা জিনিস থাক শিখবে, বলো আই এম ব্রেভ, আই এম বিউটিফুল, আই এম লাকি, আই ক্যান ডু এনিথিং, এবার তুমি বলো, I am brave, I am beautiful, I am lucky, I am lucky, I can do anything, I can do anything, I can do anything. এবার তুমি বলো, বলো I am brave হয়ে গেল। এটা হাতি, এটা হাতি না, এটা গণেশ দাদা, এখন ঘুমিয়ে গেছে। আর এখন আমি ছাদে এসেছিলাম এই হাটটার শ্যুট করার জন্য, দেখো আমার ফটো শ্যুটের ধরন দেখো, গাছের উপরে ঝুলিয়ে রেখেছি জিনিসটাকে, খুব একটা ভালো ফটো আসেনি, হচ্ছিল না ঠিক মতো। আর এখানে দেখো আজকে জীবনটি পড়ে গেছে হাটটার পর, তো এখানে সব দিতে এসছে,
তাই আমি ব্যালকনি দিয়ে দেখছিলাম। তো কালকে কোথায় যাচ্ছি আমরা সেটা তোমরা পরের ভিডিও দেখতে নিশ্চয়ই দেখতে পাবে। ততক্ষণের জন্য বাই বাই।